হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আমি পায়েল, আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাট আজকে ভিডিওটা খুবই ছোট, কারণ আজকে সোমবার আর সিম্পল একটা রান্না করবো, ওটা হচ্ছে মিক্সড ডাল। তো দেখতে পাচ্ছেন, বেশি বকবক না করে আপনাদেরকে রেসিপিটা দেখাই। এই দেখো, মুগ ডালটা আমি ভেজে ধুয়ে নিয়েছি, আবার শুধু ভাজিনি, সাথে পুড়িয়েও ফেলেছি ডালটা। আর এর মধ্যে সবজি কেটে ধুয়ে নিয়েছি। সবজি কী কী নিয়েছি ফ্রেন্ড আপনাদেরকে বলে দিই। আমি একটা বেগুন নিয়েছি, আর একটা হাফ লাউ নিয়েছি, আর একটা বিনস, চার পাঁচটা বিনস নিয়েছি, তিনটে মতন গাজর নিয়েছি, আর একটা ক্যাপসিকাম। বাস এর মধ্যে দিয়ে দিতে হয়, দিয়ে বয়ল করব। এই দুটো টমাটো, ছোটো টমাটো দুটো কেটে নিয়েছি, এই জল দিয়ে দিলাম। আমার কাজে কোনো ছিঁড়ি নেই ফ্রেন্ড, জল টল সব ফেলে দিচ্ছি। এর মধ্যে ডালটাকে সিদ্ধ বসাবো ফ্রেন্ড। এক চামচ নুন, চামচ হলুদ, এক চামচ লঙ্কা গুঁড়ো, ব্যাস ফ্রেন্ড, আর কিছু দেবো না। এবার কুকারটা বন্ধ করে দেবো। কুকারটা বন্ধ হয়ে গেছে ফ্রেন্ড। এবার ফ্রেন্ড দেখুন, কুকারে যখন আমরা যে কোনো জিনিস কুকারে বসাবো, প্রথমে আমরা ডাইরেক্ট যদি সিটিটা লাগিয়ে দিই, ওটা খারাপ, ওটা ভালো নয়। কারণ অনেক তখন কুকারে বাস্ট হওয়ার চান্স থাকে। কুকারে যখন বসাবেন, যতক্ষণ যে এখান থেকে একটু ধোঁয়া না আসছে, ধোঁয়া এলে তখন সিটিটা লাগাবেন, সেটা ভালো, শরীর জন্যে ভালো, কুকারের জন্যও ভালো, ঘরের জন্যও ভালো, নাহলে বাস্ট হওয়ার চান্সটা থাকে। কারণ এখানে অনেক অনেক লোকের হয়েছে এইভাবে। ডালটা হয়ে গেছে, ডালটা সিটি মেরে ঢাকনাটা খুলে বের করে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু তেল দেব, সর্ষে মাস্টার অয়েল রান্না করব। ভালো তেলটা, আজকাল আর সর্ষে তেলে আগের মতন ঝাঁস থাকে না ফ্রেন্ড। ওই যে আগে একটা যে গন্ধ থাকতো, চোখ জ্বলতো, ওটা আর নেই সর্ষে তেলে। এই টমাটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো আমি ভালো করে কেটে ধুয়ে একে বয়ল করে নিয়েছি। যাদের ঘরে ফ্রিজ আছে ওদের জন্য ভালো আইডিয়া। টমাটো যদি বেশি কেনা হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এভাবে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে একটুখানি বয়ল করে, এটা এখন গরম আছে, এটা ঠান্ডা হলে মিক্সিতে পিষিয়ে নেবো। পিষিয়ে এরকম পিউরিট বানিয়ে ফ্রিজে রেখে দেবো, অনেক দিন, 15 দিন থাকবে, ভালো থাকে, নষ্ট হবে না। তো নেক্সট বার আমারও এটা হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, পাঁচ ফোড়ন দিলাম, একটু জিরা দিলাম, দুটো শুকনো লঙ্কা, বড় একটা তেজপাতা, যেখানে আদা টমাটো কেটে রেখেছি, আদা এখানে পিউরিট করে রেখেছি, ও আমি একটু হলুদ দিতে ভুলে গেছি, তাই ছিটা মাছ আমি আগে হলুদ দিয়ে দিই ভয়ে। আদাটা হয়ে গেছে, টমাটোগুলো দিয়ে দেবো। ছোটো ছোটো চারটে মতন টমাটো নিয়েছি,
ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে, এটা থেকেও একটা সুন্দর একটা গন্ধ আসছে। আর আমার একটা বলে আপনাদেরকে বলেছিলাম না, নিরামিষের জন্য আমার ম্যাজিক মশালা যেটা আমি বানিয়েছি ঘরে বানাই, যেটা ওই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে পিষে নিই, এটাকে লাস্টে দেবো। এইটা দিয়ে যখন ডালটা ভেজে দিই না, বিশ্বাস করবেন না ফ্রেন, এত সুন্দর একটা গন্ধ আসে, তরকারির মধ্যে একটা এত সুন্দর একটা টেস্ট আসে না। টমেটো হয়ে গেছে, ডালটা দিয়ে দিই। হয়ে যাবে, এত সুন্দর একটা গন্ধ আসছে কি বলবো আপনাদেরকে। ডালে ফুট চলে যখন এসছে, তাহলে এই যে এক চামচ আমার মশলাটা দিয়ে দিলাম, আর একটা জিনিস অল্প একটু ঘি হয়ে গেল। এটাকে 10 মিনিট ফুটাবো, ঢেকে দিব। আমার ডাল রেডি ফ্রেন্ড। ওকে ফ্রেন্ড, বাই বাই ফ্রেন্ড। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড, একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদেরকে কেমন লাগছে। বাই বাই ফ্রেন্ড।